नमस्कार टाइम इटर प्रतिगराकी दर्शकक मैं भार्गव दुआरे स्वागत जानाइछो आपनके साय आसे टाइम इट 2019 सनत प्रकाश पाइसिल राष्ट्रीय नागरिक पंजी समुकै एनआरसी सुरांत तालिका किन्तु 2019 सनत प्रकाश पुआ ए एनआरसी सुरांत तालिका असलते सुरांत नहय राज्यक বিভ্রান্তি কৰি তুলিছিল প্ৰতীক হাজেলাই আৰু এই গুৰুত্বৰ অভিযোগ উত্থাপন কৰিছে এপিডব্লিউৰ সভাপতি অভিজিৎ শর্মাই এই মুহূৰ্তত জনাইছো এই খবৰ টাইম এটৰ দৰ্শকসকলক 2019 চনত প্ৰকাশ পাইছিল পৰিপূৰক এনআৰচি সুৰান্ত বুলি বিপথে পৰিচালিত কৰা হৈছিল অসমবাসী 562/2012ৰ মতিউৰ ৰহমানৰ গোচৰ য'ত ভিত্তি গোচৰ 51 নে 71 সিদ্ধান্ত হ'ব ক্লোজ 3B গুছৰ নিষ্পত্তি নহোৱালৈকে পূৰ্ণাংগ এনআৰচি অসম্ভৱ এই কথা উল্লেখ কৰিছে অভিজিৎ শর্মাই আৰু দুইটা গুছৰ চলি আছে উচ্চতম ন্যায়ালয় কোভিডৰ কাৰণে স্থগিত হৈ ৰৈছিল বিচাৰ প্ৰক্ৰিয়া আৰু অক্টোবৰৰ পৰা আৰম্ভ হ'ব ফিজিকেল হিয়েৰিং আৰু এই মুহূৰ্তত অভিজিৎ শর্মাই কি মন্তব্য কৰিছিল সেই মন্তব্য টাইম এটৰ দৰ্শকসকলক প্ৰথমে শুনা ল'ব বিচাৰিছো দুবছৰ হ'ল আমি সবেই আসলে ফাইনেল এনআরসি বুলি কৈ থাকো এখন আসলে ফাইনেল এনআরসি নহয় এখন হ'ল সাপ্লিমেণ্টৰি এনআরসি 13 আগষ্ট 2019 সুপ্ৰিম কোৰ্টৰ এটা অৰ্ডাৰ আছিলে অৰ্ডাৰটোত লিখা আছিলে The list of inclusion and exclusion shall be made available to the state government, central government and Registrar General of India as the supplementary list. এইটো সুপ্রিম কোর্টৰ অৰ্ডাৰতে কৈছিলে এইটো সাপ্লিমেণ্টাৰী লিষ্ট বুলি কিন্তু তেতিয়াৰ সমন্বয়ক হাজেলা ডাঙৰীয়াই সাপ্লিমেণ্টাৰী নকৰি মানুহক বিভ্ৰান্তি কৰিবলৈ এইটো ফাইনেল এনআরসি বুলি প্ৰকাশ কৰিছিলে আৰু ফাইনেল এনআরসি বুলি কোৱাৰ লগে লগে ৰিজেকচন স্লিপৰ কথা আহি পৰে কিন্তু এতিয়া যিটো 19 লাখ মানুহৰ ৰিজেকচন স্লিপৰ কথা কৈ আছে যিহেতু এখন ফাইনেল এনআরসি নহয় সেইকাৰণে ৰিজেকচন স্লিপৰ কথাটো আমি এতিয়া পাতি লাভ নাই ৰিজেকচন স্লিপ নিদিলেও হ'ব মূলতে হ'ল এইটো এটা ফাইনেল এনআরসি নহয় এখন হ'ল ছাপ্লিমেণ্টাৰী এনআরসি তাৰপিছত সুপ্ৰিম কোৰ্টে আৰু এটা অৰ্ডাৰত ক'লে যে এইখন এনআরসি তেতিয়াহে মানে কমপ্লিট হ'ব যেতিয়া 562/2012 সংমিলিত মহাসংঘ মতিউৰ ৰহমান ডাঙৰীয়াৰ এটা কেছ পেণ্ডিং হৈ আছে সেই কেছটো আৰু 311/2015 দুটা কেছ চলি আছে এটা হ'ল আপোনাৰ 1951 চন নে 71 চন আৰু এটা হ'ল ক্লজ 3B এই দুটা কেছৰ জাজমেণ্ট অহাৰ পিছতহে এনআরসিখন কমপ্লিট এনআরসি হ'ব চ' সেইকাৰণে আমি এতিয়া ফাইনেল এনআরসি কৈ থাকি লাভ নাই আমাৰ এইখন হ'ল ছাপ্লিমেণ্টাৰী এনআরসি বাকী ফাইনেল এনআরসিখন RGI পাব্লিছ কৰিব কেতিয়া পাব্লিছ কৰিব সেইটো RGI ওপৰত কথা আৰু ইয়াৰ মন্তব্য শুনিলে অভিজিৎ শর্মাৰ য'ত নেকি কোৱা হৈছে 2019 চনত যিখন এনআরসি প্ৰকাশ পাইছিল সেইখন এনআরসি আচলতে চূড়ান্ত এনআরসি নহয় পৰিপূৰক এনআরসিহে ইয়াৰ উপৰি অভিজিৎ শর্মাই উল্লেখ কৰিছে যে অক্টোবৰৰ পৰা আৰম্ভ হ'ব ফিজিকেল হিয়েৰিং সেই সন্দৰ্ভত অভিজিৎ শর্মাই কি মন্তব্য কৰিছিল সেই মন্তব্য টাইমেটৰ দৰ্শকসকলক শুনা ল'ব বিচাৰিছো আমি আকৌ এনেকুৱা ধৰণৰ কথা আহিব যে আজি দুবছৰ হৈ গ'ল কেছটো গেঠেলা মাৰি আছে বিষয়টো কোভিডৰ কাৰণে কেছটো গেঠেলা মাৰি আছে অহাছে সুপ্ৰিম কোৰ্টত যিবিলাক হিয়েৰিং হৈ আছে এইটো অনলাইন হিয়েৰিং হৈ আছে আৰু এইটো এটা এনেকুৱা কেছ যিটোত অনলাইন কৰিব নোৱাৰে অনলাইন হিয়েৰিং হ'ব নোৱাৰে কেতিয়াও ইয়াত ফিজিকেল হিয়েৰিং হ'ব লাগিব আৰু ফিজিকেল হিয়েৰিং হ'বলৈ কোৰ্টখন খুলিব লাগিব আৰু আমি যিমান দূৰ গম পাইছোঁ অক্টোবৰৰ পিছত কোৰ্টত কেছবিলাক ফিজিকেল হিয়েৰিং হ'ব আৰু ফিজিকেল হিয়েৰিং হোৱাৰ লগে লগে এই কেছটো নিশ্চয় উঠিব আৰু ইয়াৰ মন্তব্য শুনিলে অভিজিৎ শর্মাৰ আৰু এই সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত বিস্তৃতভাৱে জনাব আমাৰ কনচালটেণ্ট এডিটৰ প্ৰণৱ কুমাৰ গগৈ প্ৰণৱ কুমাৰ গগৈ ওচৰলৈ যাব বিচাৰিছোঁ হয় প্ৰণৱ কুমাৰ গগৈ অভিজিৎ শর্মাৰ ভাষ্য শুনিলে য'ত নেকি উল্লেখ কৰা হৈছে যিখন এনআরসি 2019 চনত প্ৰকাশ পাইছিল সেইখন এনআরসি চূড়ান্ত এনআরসি নহয় এখন পৰিপূৰক এনআরসিহে কি ক'ব এই ক্ষেত্ৰত
আসলতে এই যেটা এনআরসি প্রকাশ পাইছিল তেতিয়া গোটেই অসমত একটা উৎফুল্লিত পরিবেশের সৃষ্টি হয়েছিল। প্রত্যেকজন অসমীয়া বুকুত হাত দি কৈছিল যে এইবারে আর বাঁচিল। আসলতে সেই বুকুত যেটা থাকি ভাবিছিল প্রত্যেকজন অসমীয়াই, প্রত্যেকজন অসমীয়াই যে এইবারে আমি বাঁচিল, সেই কথাটা আসলে কিমান সত্য। আসলতে সেই সময় সঁচা কথা কবলে গেলে 2019 চনের সেই নির্দিষ্ট আগস্ট মাহর দিনট অসমীয়া জাতি পুনর্বার প্রতারিত হয়েছিল। এই কারণেই কব বিচারিছো যে সেই যখন এনআরসি প্রকাশ কোয়া হওয়া বলে চূড়ান্ত বলে কোয়া হয়েছিল, সেইখান আসলে মুঠেই চূড়ান্ত নাছিল। সেইখান আসলে এখন পরিপূরক এনআরসি, অর্থাৎ যাক ইংরাজিত আমি সাপ্লিমেন্টারি এনআরসি বলে কব বিচারিছো। আসলে যখন পরিপূরক এনআরসি খন হল, সেইখনকে কিন্তু সেই সময়ত অসমৰ ৰাইজক বুজাই দিয়া হল যে এখন এখন ফাইনেল বা চূড়ান্ত এনআরসি। আসলতে চূড়ান্ত এনআরসি যদি হবলগা হয় তাত বহুতকেইটা কথা আহি পৰিছে। প্রথম কথাটো হল যে চূড়ান্ত এনআরসি হবলে হলে যিকেইটা গোচর অসমীয়া জাতির অস্তিত্বক লৈ পেলাই সুপ্রিম কোর্টত চলি আছে সেইকেইটা গোচর কিন্তু নিষ্পত্তি হব লাগিব। এতিয়া সেই গোচরকেইটা কি কি? প্রথম হল জাতীয় মহাসংঘৰ ফালৰ পৰা মতিউর রহমানদেৱে এটা গোচর তৈরি হয়েছে 2012 চনত, গোচর নম্বর হয়েছে 562। এই গোচরটোত এটাই প্রশ্ন তোলা হয়েছে যে বিদেশী নাগরিকর বহিষ্কারকরণের ক্ষেত্রে যদি কাট অফ ইয়ার এই 51 চন হব না 71 চন হব। অসম আন্দোলন যেটা 1979 চনত আরম্ভ হয়েছিল, প্রথম কিন্তু প্রথম অবস্থা কিন্তু ইয়াক 1951 চন বলে ভাবা হয়েছিল, আর পরবর্তী পর্যায়ের কিন্তু সি 1971 চন হয়ে পড়ল অসম চুক্তির সময়ত। কিন্তু মতিউর রহমানদেৱে আদালত কৈছিল যে ভারত স্বাধীন 1947 চনত হয়েছিল, আর গতি 1951 চনের পর যখন মানে ভারতবর্ষ যখন পূব পাকিস্তানের মানে ভারতবর্ষ প্রবেশ করেছিল বিদেশী বলে গণ্য করব লাগে বলে একটা গোচর আদালত দি থাকে। দ্বিতীয়তে ক্লজ 3 লৈ আমার যে ডর একটা বিতর্ক হয়েছে, আমার তাকে বিপ্লব শর্মার আয়োগ গঠন হয়েছিল ক্লজ 3 সিদ্ধান্ত লোব কারণে, এই একটা গোচর কিন্তু সুপ্রিম কোর্টত চলি আছে। এই দুটা গোচর যেটা পূর্ণাঙ্গ যেটা একটা রায়দান হব, সেই চূড়ান্ত রায়দানের পিছতে কিন্তু আরজিআই রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ায় এনআরসি পাবলিশ করব পারিব। গতি বর্তমান যখন এনআরসির কথা কই থাকা আছে, এখন আসলে চূড়ান্ত নয়, এখন অসমীয় মানুষ আবহাওয়া হারিলে কণা হাঁহক পতান দিয়ার একটা কারবার হল। আর এটা গতি মাজতে রিজেকশন স্লিপর বহুত কথা উলাইছিল, রিজেকশন স্লিপ কি করা যাব। আসলে এটা দেখা গেল যে রিজেকশন স্লিপর ইয়াত কোনো অর্থই নাই, যেহেতু এখন সাপ্লিমেন্টারি এনআরসি ইয়াত রিজেকশন স্লিপ থাকার কোনো কথা আহি নপরে। যিয়ে কি নহক এই এনআরসি বিষয়বোর লৈ পেলাই সুপ্রিম কোর্টের কেস চলি আছে, কিন্তু কোভিডের কারণে কেস হিয়ারিংবিল বন্ধ আসলে অক্টোবরের ফিজিক্যাল হিয়ারিং করবো আমি জানিব পারিছো, কারণ এই একটা বড় জটিল বিষয়, ইয়াক অনলাইনের যোগে এইবর হিয়ারিং চলা সম্ভব নয়। গতি অক্টোবর পিছত নিশ্চয় আমি এই কেসবিল পুনের সুপ্রিম কোর্টত চলিব, তেতিয়া ফিজিক্যাল হিয়ারিং হলে গোটেই কথাবিল নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে আমি কিছু আগবাড়ি পড়ি বলে ধারণা করব। হয়, ধন্যবাদ জ্ঞাপন করছো প্রণব কুমার গুগার, জানাইছো তাই মিটার দর্শকসকলক। এনআরসিক লৈ পুনৰ সরব হয়েছে এপিডব্লিউ সভাপতি অভিজিৎ শর্মা, আর 2019 চনত প্রকাশ পাওয়া এনআরসি চূড়ান্ত এনআরসি নহয় বলে অভিযোগ করেছে অভিজিৎ শর্মায়।